আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিনোদনমূলক অনুষ্ঠানটি। তো আজকের এই বিনোদনমূলক অনুষ্ঠানটিতে আমরা যে আন্টিকে নিয়ে এসেছি তার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং শুনব এই আন্টির জীবনের ঘটনাগুলো, কী কারণে আজকের এই অনুষ্ঠানে ওনার আসা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনার নাম কী? আমার নাম আশা। আশা, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি নাটোর। নাটোর। এখন আপনি কোথায় থাকেন? আমি সাভারে থাকি। সাভারে থাকেন? নাটোর থেকে সাভারে কী কারণে থাকেন আপনি? নাটোর থেকে সাভারে থাকি মনে করেন খুব কষ্ট। কী কষ্ট আপনার বলেন? কী কষ্ট বলেন? কষ্ট পড়ে থাকি মনে করেন যে স্বামীটা ফেলে থেকে চলে গেছে। আপনি কি বেদের মেয়ে নাকি গৃহস্থের মেয়ে? কি কাজ করে খান আপনি? আমি মানুষের বাড়িতে কাজ কাম করে খাই। মানুষের বাড়িতে কাজ কাম করে খান? এখানে ঘর ভাড়া দেয়া লাগে কত? ঘর ভাড়া দেওয়া লাগে 2000 টাকা করে। আপনি মানুষের বাড়িতে যে কাজ করেন কত টাকা বেতন পান? 1500 করে টাকা দেয়। 1500 টাকা। কয়টা বাড়িতে কাজ করেন? একটা বাড়িতেই কাজ করি। একটা বাড়িতে যদি কাজ করেন 2000 টাকা যদি ভাড়া দেন আর 500 টাকা আপনি কোত্থেকে নিয়ে আসেন? মনে করেন যে ওই বাড়িতে মনে করেন যে মানুষের ওই টোকাটা কাজ কাম করি, সেখান থেকেও কিছু আসে? সেখান থেকে কিছু আসে। আচ্ছা, তো এখন আপনি এই যে ভিডিও করার বুদ্ধি আপনাকে কে দিল? কেউ দেয়নি, আমি নিজের থেকেই আমি আইছি যে আমার এত কষ্টের জন্য আমি প্রতিবেদনে দাঁড়াইছি। যে আপনার স্বামী চলে গেছে কত বছর আগে? স্বামী চলে গেছে আজ 7 মাস ধরে, 7-8 মাস। তো এই 7-8 মাসে আপনি মানে এমন কি সমস্যায় পড়ছেন? সমস্যা পড়ছে দেখে তো প্রতিবেদনে দাঁড়াইছে, খুব কষ্ট করি তো। মানে এখন বয়স কত? আমার বয়স 30-এর উপর। হ্যাঁ। আচ্ছা, তো এই আপনার বয়স যদি 30-এর উপর হয়ে যায় তো এখন আপনার মানে এই বয়সে কি আপনি বিয়ে শাদী বসবেন? আমার যদি মনে করেন যে আমার মতন যদি হয় সেরকম মানুষ তাকে আমি মনে করেন যে গ্রহণ করবেন? গ্রহণ করব। আচ্ছা, তো এখন আপনি এই যে এই দুইটা বাচ্চা সহ কেন বিয়ে বসবেন? কারণ আপনি বাচ্চা দুটোর মুখের দিকে তাকায় আপনি বিয়ে না বসলে পারেন না? মনে করেন যে বাচ্চা দুজন মানুষ করতে হবে, চলতে হবে, তার জন্য আপনার চলার কি কোনো উপায় নাই? উপায় নাই দেখে তো আমি ইয়েতে দাঁড়াই। কিন্তু আপনাকে যদি বিয়ে ছাড়া কেউ যদি সাহায্য সহযোগিতা করে তাহলে কি আপনি নেবেন? হ্যাঁ, আমি নেব। আচ্ছা, তো এই বয়সে তো মনে করেন বিয়ে বসাটাও কিন্তু একটা মানানসই হয় না, ঠিক আছে? কিন্তু তারপরেও যদি আপনি বিয়ে বসেন, আপনাকে যদি আপনার মন মতো কেউ বিয়ে করতে চায় আপনার কি কি দায়িত্ব নেওয়া লাগবে? আমার মনে করেন যে সব কিছু দায়িত্ব, আমাকে দেখাশোনা করে আমার পোলাবান দুই বাচ্চা আমাকে মানুষ করতে হবে, দেখতে হবে, আমার সংসারের ইয়ে দেখতে হবে, তার জন্য মানে আপনার বাচ্চারা আর আপনার এই তো আর কোনো তো দায় দায়িত্ব নেই। আমার বুড়া মাটা পড়ে রয়েছে বাড়িতে। না, আপনার এতগুলোর তো দায়িত্ব নিতে পারবেন না আন্টি, কারণ আপনার বুড়া মারও যদি দায়িত্ব দেওয়ান, তারপর আপনার বাচ্চা কাচ্চার দায়িত্ব দেন, আপনার দায়িত্ব দেন, এতগুলো মানুষের দায়িত্ব কি একটা মানুষ নিতে পারে আপনার নিজের বিবেকে? আমার আমার সন্তানের জন্য, আমার জন্য, এই জন্যই আসা। আচ্ছা, ঠিক আছে। তো আর আপনার ফ্যামিলিগত আর কোনো সমস্যা কিন্তু এখানে বলার দরকার নেই। তো এখন কথা হইতেছে আপনি এর আগে কয়টা ভিডিও করছিলেন? আমি একটাও ভিডিও করিনি। একটাও ভিডিও করেন নাই? না। আচ্ছা, সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, তো ঠিক আছে। এখন আপনি কি ভিডিওতে আপনার ফোন নাম্বার দিবেন কিনা? হ্যাঁ, আমি ফোন নাম্বার তো দেব, যোগাযোগ। হ্যাঁ, ফোনের সাথে যোগাযোগ। আপনার ফোন নাম্বার কি মুখস্থ বলতে পারবেন? না, আমি মুখস্থ আপনি একটু বলে দেন। আচ্ছা, আমার সাথে সাথে বলতে পারবেন? আমি দুইটা তিনটে করে বলবো, আমার সাথে সাথে আপনিও বলবেন, আমি আগে বলবো পরে আপনি বলবেন। আচ্ছা আচ্ছা, তো আমি নাম্বারটা বের করে নিই তারপরে। আপনি লেখাপড়া করেন নাই? লেখাপড়া করেন না খুব একটা। লেখাপড়া করেন? ক্লাসও করেন নাই? করিনি, ভাইয়ে
মানে পড়াতে পারেন মাটা খুব গরিব দেখে তাইতে বাপ মা আচ্ছা বাটা মারা গেছে এখন নাম্বারটা বলি আমার সাথে সাথে আপনি বলেন 01408 17 07 07 04 54 54 তো এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায় এই নম্বরে ফোন দিলে আপনাকে পাবে হ্যাঁ এই নম্বরে ফোন দিলে আমাকে পাবে আর কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায় এই একই নম্বর হ্যাঁ এই নম্বরে আর সত্যি কি আপনার স্বামী নাই তো না আমার স্বামী নাই আচ্ছা তো ঠিক আছে এখন যদি আপনাকে কেউ বিয়ে ধরেন করতে চাইলো আর হুট করে মনে করেন আপনার আগের স্বামী এসে পড়লো তখন কি হবে না আসবে না কো আসবে না না আসবে আচ্ছা তো ঠিক আছে আন্টি আমরা এখন এখন আপনার ভিডিও থেকে বিদায় নেব আর কিছু বলবেন না আর কিছু বলার না আচ্ছা ঠিক আছে আপনার নামটা আরেকবার বলেন আমার নাম আশা আশা ঠিক আছে আশা আন্টি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম